নার্সারিতে বেড়ার কাজে কাঁটাতারের ব্যবহার বেশি। এ ব্যবস্থায় ফসলের ক্ষেতে গরু, ছাগল, হাঁস মুরগির মতো কোনো প্রাণী বেড়ার ভেতরে সহজে প্রবেশ করতে পারে না, ফলে ফসলের ক্ষতির সম্ভাবনা কমে যায়। এটি দিয়ে হাঁস মুরগি, গরু, ছাগল ও কোয়েল খামারের বেড়া দেয়া যায়। কাঁটাতারের বেড়া একবার ক্রয় করলে প্রায় 20 বছর স্থায়ী হয়। চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার রায়পুরে পেয়ারা ও মাল্টা সহ সব ধরনের ফল ও ফসলের ক্ষেতে কাঁটাতারের বেড়া দেখা যায়। রায়পুর বাজারে অনেকেই এখন কাঁটাতারের মেশিন ও কাঁটাতারের বেড়া তৈরি করে স্বাবলম্বী, তেমন একজন উদ্যোক্তা রমজান আলী। আমি মূলত ভাই একটা কোম্পানিতে চাকরি করতাম, তারপরে ওখান থেকে বিশেষ কারণে বাসায় আসছিলাম, চাকরিটা আর করা হয়নি। তারপরে মনে করলাম যে কি করা যায়, তারপর দেখলাম যে বর্তমানে আমাদের এলাকাতে ভালোই ফল বাগান আছে, খামার আছে, মুরগির খামার, তারপরে গরুর খামার। তো ওনাদের বেড়ার প্রয়োজন, কারণ একটা খামার করতে গেলে বা চাষাবাদ করতে গেলে বর্তমান কিন্তু আপনার বেড়া প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে আমরা দেখলাম যে যদি এই বেড়াটা আমরা যদি এখান থেকে তৈরি করতে পারি, তাহলে আমরা সেল দিতে পারো ভালো, কিন্তু কৃষকও আপনার নিরাপদ থাকতে পারবে। যার কারণে আমরা এই বেড়ার মেশিনটা আমাদের নিজস্ব, আমরা তো বাসায় এসে আমি প্রথমে ওয়ার্কশপ করি, ওয়ার্কশপে নিজেই তৈরি করি মেশিনটা। করার পরে চালাই, ভালোই মনে করেন সারা পাই। তো আমাদের দেখা দেখি আমাদের এখান থেকে মেশিন নিয়ে অলরেডি আমাদের চুয়াডাঙ্গা জেলাতে এখন 1500 মতন মেশিন চলে, যারা এই মেশিনের উপরেই নির্ভরশীল। আর তাদের ওখানে শুধু তারাই না, তাদের ওখানে কিন্তু একটা মেশিনের পেছনে আপনার আরও 3-4টা লোক কাজ করতে পারে, তাদেরও সংসার তারা ভালোভাবে এই মেশিনের উপরে চালাতে পারছে। তো সেই ক্ষেত্রে এই কাজটা মনে করেন আমাদের খুব পছন্দের কাজ, আর যারা করে তারাও মনে করেন ভালো সাড়া দিয়েছে এই কাজটার ভেতরে। আমরাও এর ভেতর থেকে কিছু আয় করতে পারছি, আর যারা কাজ করছে তারাও কিন্তু আয় করতে পারছে। আর এই মেশিনগুলো এখন আমাদের ওয়ার্কশপে আমরা তৈরি করি, তৈরি করে সারা বাংলাদেশে আমরা এই মেশিনটা পৌঁছে দিচ্ছি। একটা মেশিন তৈরি করতে আমাদের 2 দিন সময় লাগে। তো আমাদের মেশিনের মূল যে জিনিসটা সেটা হলো মোটর আর এই ডাইসগুলো। তো এই ডাইসগুলো ছাড়া কিন্তু এই মেশিন চালানো সম্ভব না। তো এই ডাইস মূলত এটা 1-4 ইঞ্চি গ্যাপের বেড়া করা যায়। আর মেশিনটা তো তৈরি করতে আপনারা দেখতেই পারছেন, এটার অ্যাঙ্গেল দিয়ে, তারপরে আপনার অ্যাঙ্গেল লাগে, বিরাইং লাগে, তারপর পুলি লাগে। এই যে এই সাইডে যেমন আপনার পুলি দেওয়া আছে, তো এই সব কিছু মিলে এই মেশিন। তো এই মোটরটা আর আমি মনে করি যে ওই মোটরটা আর এই ডাইসটা হচ্ছে মেশিনের সবচেয়ে মূল একটা জিনিস। এই দুটো জিনিস ছাড়া মেশিন অচল। আমার ওয়ার্কশপে 8টা লোক কাজ করে, তো তারা কিন্তু এইসব কাজের পরেই থাকে, মেশিনারিজ। আর বিশেষ করে আমি মেশিনারিজ কাজই বেশি করি। আমরা এই মেশিন তৈরি করে আর অন্যান্য কৃষি মেশিন আমাদের এখানে তৈরি হয়, তো সব মেশিনের পরে আমাদের সবগুলো লোক কাজ করে। স্যান্ডেল তৈরি করা মেশিন আমরা বিক্রি করি, তারপরে আপনার যে ধান ঝাড়া মেশিন এইগুলো তৈরি করি, তারপরে যে আপনার বর্তমানে একটা কুরমুরে চিপস আছে যেটা চাল দিলেই যে চিপস তৈরি হয়, ভাজা চিপস, এই মেশিনগুলো আমরা তৈরি করি। তারপরে আমরা আপনার ফিড মেশিন তৈরি করি, তো এইসব মেশিনগুলো আমাদের এখানে তৈরি করি আমরা। 1 কয়েল তার, যেমন 1 কয়েল তার আপনার 50 কেজি থাকে, এটা 14 নম্বর, 12 নম্বর, 10 নম্বর। তো এক একজনের চাহিদা এক এক রকম, কেউ 10 নম্বর তারে বেড়ায় না, কেউ 14 নম্বর তারে। তো আপনাদের আমি বলছি যে যেটা আপনার 14 নম্বর তার, এটা যদি আপনি 3.5 ইঞ্চি গ্যাপ বেশি ব্যবহার করা হয় বাগানে, আর ফার্মে তো 1.5 ইঞ্চি গ্যাপ ব্যবহার করা হয়, আর আপনার যেটা 3.5 ইঞ্চি গ্যাপ করবেন এটা আপনার 50 কেজি তারে, 14 তারে 110 হাত বেড়া হবে, এটা 50 কেজি ওজন হবে, 110 হাত বেড়া আপনি ঘেরাও করতে পারবেন। বাঁশখুঁটি কিন্তু আপনার বেশি গেলে 1 বছর গেলেই নষ্ট হয়ে যায়, আর আমাদের যে বেড়াটা এটা আপনার 20 বছর, মানে তার কোম্পানি গ্যারান্টি যায় যে 20 বছরের ভেতর নষ্ট হয়ে গেলে তারা তার ব্যাক নেবে আবার। তো সেই ক্ষেত্রে 20 বছরের গ্যারান্টি কিন্তু কৃষকরা পেয়ে যাচ্ছে। মনে করেন যে কেউ 1 বিঘা জমি আছে এক জায়গায়, তো এক জায়গায় যদি জমি থাকে তাহলে তার 200 কেজি তারের বেড়া লাগবে 3.5 ইঞ্চি গ্যাপ দিলে। আর যদি সে আরও গ্যাপ ছোটো করে তাহলে সেই ক্ষেত্রে আরও বেশি লাগবে, কারণ গ্যাপ যত বড় হবে আপনার তার সাশ্রয় তত হবে, যত গ্যাপ ছোটো হবে সে তো কমে আসবে বেড়াটা, আর যত গ্যাপ বড় হবে সে তো বাড়বে। তো 4 কয়েল তার লাগবে আপনার প্রতি বিঘাতে, আর যদি এক জায়গায় 10 বিঘা জমি থাকে এক দাগে তাহলে আপনার কম লাগবে। আমরা যে আপনার তারের বেড়াটা এটা যদি বাইরের থেকে কেউ নেয়, আমরা একটা মনে করেন যে বিক্রি করবো আপনার 5,500 টাকা 1 কয়েল। তো সেই ক্ষেত্রে যদি অন্য জেলায় কেউ নিতে যায় দূরে, যেমন ফরিদপুর বা ঢাকায় আমরা পাঠাবো, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের তার যখন আমরা বোনাই তখন কিন্তু এর কয়েলটা অনেক মোটা হয়ে যায় যখন রোল করা হয়। এটা আমরা যেখানেই পাঠাবো কুরিয়ার করতে গেলেও তারা বেশি টাকা নেবে, অথবা যে কোনো পরিবহনে দিলেই কিন্তু তাদের ক্যারিং খরচ বেশি হবে। তো সেই ক্ষেত্রে
প্রতিটা জেলায় যদি নতুন নতুন উদ্যোক্তা তৈরি হয়ে যায় যে এই ব্যবসাটা তারা করবে, সেই ক্ষেত্রে আমরাই তাদের সাহায্য করব যে যারা আমাদের কাছে ফোন দেবে বা আমাদের এত দূরের থেকে তার লাগবে, তো আমরা তাদেরকে হেল্প করব, তাদের আমরা ফোন নাম্বার দিয়ে দেবো, আমরা বলতে পারবো যে আমাদের অমুক জায়গায় আমাদের কারখানা আছে, লোক দেওয়া আছে, আপনারা ওখান থেকে নিয়ে বেড়া ঘিরতে পারেন। একটা ব্যবসা করতে হলে একেবারে অল্প টাকা নিয়ে একটা ব্যবসা করা যায় না, তো কম করে এই ব্যবসাটা মনে করেন লো বাজেটেরই ব্যবসা, এটা 50,000 টাকা পুঁজি থাকলেই সে করতে পারবে, কারণ এই জন্যই সে করতে পারবে। এই তারের বেড়াটা সব ব্যবসা কিন্তু বর্তমান বাকির ব্যবসা, আর এই ব্যবসাটা আপনার বাকি না, এটা যদি আমি যদি তার কিনতে চাই আমারও নগদ কিনতে হবে, আমি বিক্রি করব আমিও নগদ। তো আমার কাছে একটা পার্টি আসলো যে আমি 5 বিঘা জমি ঘেরাও করব। তো 5 বিঘা জমি ঘেরাও করতে আমাদের তো আনুমানিক একটা ইয়ে আছে যে প্রতি বিঘায় 4টা করে তার লাগবে, তো সেই ক্ষেত্রে আমরা তাদের হিসাব দিয়ে যাই যে আপনার এই কয় কয়েল তার লাগবে, আপনার এত টাকা খরচ হবে। তো উনি মনে করেন আমাদের 1/2 টাকা বা যাদের টাকা সম্পূর্ণ থাকে তারা সম্পূর্ণ ক্যাশই আমাদের দিয়ে যায়, আর যাদের ক্যাশ ফুল থাকে না তারা বলে যে 1/2 টাকা আমাদের বায়না করে যায় যে আর আমরা বেড়া নেওয়ার সময় আপনাদের টাকা দেবো। তো তখন আমরা মনে করেন তাদের বেড়াটা বানাই দেয়, তারা নিয়ে যাওয়ার সময় আমাদের টাকা দিয়ে দেয়। আর আমাদের এই ব্যবসাটা যে 50,000 টাকা ইনভেস্ট করে শুরু করবে কিন্তু তার মেশিনের টাকা উঠতে বেশি দিন সময় লাগবে না, কারণ প্রতি কয়েল তার যদি সে বোনায় তাহলে তার প্রতি কয়েল তারে মনে করেন 1,000 টাকা করে থাকবে। তো এটা কীভাবে থাকবে আমাদের সাথে যখন সে কথা বলবে বা ফোন দেবে, এটা আমরা তাদের ব্যবসা সম্পূর্ণ তাদের আমরা বুঝাই দেবো, মানে আমরা সে কীভাবে ব্যবসা শুরু করবে কীভাবে করবে এটা সব আমরা তাদের দেখাই দেবো, বা তাদের লাভটা কোথার থেকে হবে এটাও সব কিছুই আমরা তাদের বুঝাই দেবো। তারা ডেলি 3,000 টাকা ইনকাম করতে পারবে এই মেশিনটা চালায়, কিন্তু কাজ শুরু করে যে একটা মেশিন নিয়ে যে প্রতিদিন 3,000 টাকা ইনকাম করবে এমন কোনো কথা না, তার আগে কাজটা বুঝতে হবে, শিখতে হবে, তারপরেই সে প্রতিদিন 3-4,000 কেন 5,000 টাকাও এর পেছনতে আয় করতে পারবে। কারখানা খোলা থাকে 12 ঘন্টা, তা 12 ঘন্টার ভেতরে তার 12 ঘন্টা চলে না, 10 ঘন্টা আমাদের কাজ করা হয়, তা 10 ঘন্টায় আমরা আপনার 5 কয়েল তারের কাজ করতে পারি। তো 5 কয়েল তার একদম দিনে কমপ্লিট হয়ে যাবে। আর যে বিদ্যুৎ বিলটা 10 ঘন্টা মেশিন চললে আপনার প্রতি মাসে 700-800 টাকা কারেন্ট বিল আসে, এর বেশি আসে না। একটা মেশিনের পেছনে 3টা লোক লাগে, কারণ আপনার 2টা লোক তো লাগবে আপনার কাটতে, যেমন আমি যে মেশিনটা অপারেটিং করব আমি একজন আছি, আর আমার পেছনে একজন তার ধরে বসে থাকা লাগবে, আর একজন লোক থাকবে সে শুধু বোনাবে। আর আমাদের যখন তার কাটা হয়ে যাবে আমরাও কিন্তু তার সাথে তারটা কমপ্লিট করে বোনায় ফেলাবো। তো এই ক্ষেত্রে 3টা লোকেই আপনার 5 কয়েল তার একবারে কমপ্লিট করে প্রতিদিন প্রোডাকশন দিতে পারবে। আমাদের কাছ থেকে মেশিন নিলে আমরা মূলত আপনার যে ডাইস বলা হয় ডাইসটা আমরা 5টা ডাইস দেবো, 1টা কাটিং প্লাস দেবো, তারপরে সেলাই রেঞ্জ দেবো, মোটর দেবো, মোটরের বেল পুলি, একেবারে আপনার কমপ্লিট সেটিং আমরা মেশিন দেবো। যারা দক্ষ না তারা আমাদের এখানে আসতে পারে, এসে আমাদের এখানে 2 দিন তারা থাকতেও পারবে, থেকে তাদের মনের মতন কাজ শিখে আমাদের কাছ থেকে মেশিন নিতে পারবে। আর সে আসার পরে যদি মনে করে তা সে এই কাজের পরে দক্ষ না, সে পারছে না, তো সেই ক্ষেত্রে না পারলে সে নাও নিতে পারে, আমাদের এখানে এসে সে থাকতে পারে, এটা আমাদের কোনো ব্যাপার না। 5টা ডাইস যেমন আপনার ছোটো 1 ইঞ্চি গ্যাপের ডাইস আছে যেগুলো আপনার মুরগির ফার্মে ব্যবহার করা হবে, তারপরে 2 ইঞ্চি গ্যাপ আছে, 2 ইঞ্চি গ্যাপটাও মুরগির ফার্মে ব্যবহার করা হয়, 1.5 ইঞ্চিটাও মুরগির ফার্মে ব্যবহার করা হয়, আর 3 ইঞ্চি গ্যাপের উপর থেকে এগুলো আপনার গরুর ফার্মে ব্যবহার করা হয়, তা বাগানের বাড়িতে ব্যবহার করা হয়, 4 ইঞ্চি 3.5 ইঞ্চি এরকম গ্যাপ আছে। তো আমাদের এখানে আপনার 2 কোয়ালিটির আমরা মেশিন 25,000 এবং 30,000-এর ভেতরে আমরা মেশিন বিক্রি করে থাকি। তো যার যেটা আমাদের এখানে আসার পরে যেই কোয়ালিটিটা যাদের পছন্দ হবে তারা সেটাই নিতে পারবে এখান থেকে। যারা কৃষক আছে তারা বেড়া দেওয়ার পরে যে তারা নিরাপদ থাকছে তাদের ফল, অথবা যাদের ফার্ম আছে তারাও যে নিরাপদ থাকছে, এটা যে আমরা দিতে পারছি তাদেরকে, এটা দিয়ে আমরা মনে করেন নিজেদেরকে একটু ধন্য মনে করি যে আমাদের কাছ থেকে জিনিস নিয়ে তারা যে ভালোভাবে থাকতে পারছে এটার জন্য। কৃষি ও কৃষকের গল্প যে চ্যানেল আমাদের এখানে আসছে যে আমাদের তার কাটার মেশিন দেখার জন্য, তাদেরকে আন্তরিকভাবে আমরা ধন্যবাদ জানাই।